উদয়পুরে সাংবাদিক দেবব্রত রুদ্রের উপর গতকাল রাতে এক দুর্বৃত্ত হামলা চালায়। দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ডেকে এনে মারধর করে, তার গলায় আঘাত করে। এই ঘটনায় দেবব্রত রুদ্র কাকড়াবন থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার সাংবাদিক দেবব্রত রুদ্রের বাড়িতে যান আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ এক প্রতিনিধি দল। পুরো ঘটনার বিবরণ শুনে অবিলম্বে দোষীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। বিষয় হয়েছে আমাদের বাড়ির পাশে একটা রেগার কাজের নামে পুকুর খনন চলছে, সেটা ডিসিপি দিয়া মানে খনন চলছে দেখে আমি ছবি তুলছি। এই তারপরে কাজটা বন্ধ হয়ে গেছে, পরে জানলাম যে এই কাজটা রেগার অর্ডার হয়েছে না। তারপরে পরশুদিন আমার বাড়িতে বিডিও কাকরামন ব্লক বিডিও অভিজিৎ দাস আইছে, আয়া আমার কাছে রুদ্রবাবু আমার আপনাদের এখানে একটা কাজের ডিসপুট দিতেছে, আমাদের কাজ টাকাটা দেখান। তো আমি শুধু নিয়ে দেখাইছি, তারপরে দেখে আইয়া বিরু সাহেব বাড়ির মালিকের কইছে আপনাদের তো এই জায়গাটার রেগার অর্ডার পাইছেন আপনারা, কয় না পাইছি না, তাইলে এই জায়গাটা কে রেগার নাম দিয়া ইয়া করছে খনন খনন করতেছে, তো এই কয় আমরা 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 এটা রেগারের কাজ হইতেছে অন বন্ধ করে আছে, কয় না এটা রেগার অর্ডার হইছে না, এটা কাজ হইতো না। এরপরে কালকে সে মালিকরে জানাইতেছে সঞ্জু দত্ত যে এই কাজটা বলে আমি বন্ধ করছি, আমি নিউজও করছি না কিছু করছি না। একটা দুর্নীতি রেগার কাজ বিডিও এসেছিলেন খবর নেওয়ার জন্য, বিডিও ওই জায়গাটা চেনে না, দেবব্রত রুদ্রকে শুধু বলেছিল যে জায়গাটা দেখানোর জন্য, তো শুধু জায়গাটা দেবব্রত বাবু দেখিয়েছিলেন সেটাও ছিল ওর অপরাধ। ওকে কালকে খুব বিশ্রীভাবে ওকে মেরেছে, তো আমরা এটাকে তীব্র নিন্দা জানাই, এটা কোনোভাবে আমরা বরদাস্ত করবো না। আসামি অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আমরা বলেছি এটাকে আমরা শেষ দেখে ছাড়বো, আসামিকে যে কোনোভাবে গ্রেপ্তার করতে হবে।